ওয়েলকাম বন্ধুরা। যেটা আজকে আমি শেয়ার করতে চাচ্ছি যে আমি আমার জীবনের প্রথম একটি পাইথন ফাইলকে আমি ইএক্সই ফাইলে রূপান্তরিত করলাম, অর্থাৎ হলো যেটা আমাদের ল্যাপটপে কাজ করবে, যে ল্যাপটপে কোনো পাইথন নাই সেই ল্যাপটপে সেই এটা কাজ করবে, সেরকম একটা আমি রান করলাম। আমাদের নিজের সুবিধার্থে আমরা একটা কোডিং বানাইছিলাম, থ্যাংকস হাফিজ যে আমাদের এরকম সুন্দর একটা কোডিং বানানোর জন্য। তা সেই কোডিংটা আমরা যদি একটু দেখি লক্ষ্য করে, যে সেই কোডিংটাতে আমাদের হাফিজ যেটা বানাইছিল সেই কোডিংটা ছিল যে কিভাবে আমাদের ওই ফাইলের মধ্যে আমরা জিআইএস, এমএল বা এসবিএম বা এসবিআর থাকলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমাদের পিডিএফ রিডার করবে, আমাদের এই কোডিংটা আসলে পিডিএফ রিডিং করবে। রিডিং করে তার মধ্যে যে পেজগুলো আছে পেজগুলোর মধ্যে বের করবে যে কোন কোন টেক্সট সেই পেজের মধ্যে থাকতে পারে। যদি এই টেস্টগুলো থাকে যে জিআইএস, এমএল, এসবিএম বা মেশিন লার্নিং, তাহলে এটা মেশিন লার্নিং ফোল্ডার বলবে যে আমি ফোল্ডারই ইনপুট করব, অথবা রিমোট সেন্সিং রিমোট এরকম আর যদি কোনো কিছু থাকে তাহলে আদার ফোল্ডার বলবে, আর যদি এগুলো কোনোটাই না থাকে তাহলে সরি ট্রাই আনাদার পিডিএফ বলবে। সো আমি ভাবতেছিলাম যে এইটা তো জুপিটার নোটবুকে করা যায়, তো এইটা জুপিটার নোটবুকে বা পাইথনের আইপিএনএ বাই ফিল ফাইলকে আমি চিন্তা করতেছিলাম যে এটা কিভাবে খুব সহজেই আমরা আমাদের নিজস্ব সুবিধার্থে ব্যবহার করতে পারি, আমরা একটা ইএক্সি ফাইল তৈরি করতে পারি। সো আমি আমার কোডিংটা একটু চেঞ্জ করছিলাম, আমি জাস্ট এখানে আর কিছু মানে ইনপুটের অপশনটা তৈরি করছিলাম, আর টাপল ইউজ করে এখান দিয়ে জাস্ট এই জাস্ট আমি যদি শুধুমাত্র ফাইল নেম ইউজ করে জাস্ট ডট পিডিএফ দেওয়া লাগবে না, সেটা আমি টাপল ইউজ করে যুক্ত করে দিয়েছি, এবং সেভাবে আর কি আমি সব কিছু করছি। এই জুপিটার ফাইলটাকেই আমি নিজস্ব ব্যবস্থাপনায় আমরা ইএক্সি ফাইল রূপান্তরিত করছি, যা সেটা অনেক বড় ব্যাপার। আমি মানে সেটা আমি কীভাবে করছি অতটা লং প্রসেস সেটা আমি দেখাতে চাচ্ছি না অত। সো এই ইএক্সি ফাইল এটা যদি আমি ইউজ করার জন্য আমি জাস্ট এখানে আপনাদের সামনে একটু জাস্ট দেখাচ্ছি যে আমরা এই এখানে এই এশিয়ার মধ্যে দেখেন যে আমরা ফাইলের নেমগুলো সিলেক্ট করে ফেলছি, এই যে ফাইলের নেম বানাই ফেলছি। এখন জাস্ট খুব সহজেই এই কাজটা আমরা করতে পারবো, যেভাবে সেই প্রক্রিয়াটাই আমি আপনাদের দেখাবো। সেই প্রক্রিয়াটা দেখানোর জন্য আপনাকে দেখাচ্ছি যে এই দেখেন, প্রথমে ইএক্সি ফাইলটা আমরা এখানে আনবো, আনার পরে এখানে এই ফোল্ডারের মধ্যে যত পিডিএফ আছে এগুলোর জন্য এইটা কাজ করবে। এখন আপনারা শিফট চেপে ধরে ওপেন পার্সেল, এই যে রাইট ক্লিক করলে ওপেন পার্সেল উইন্ডো আসবে। এখন আপনাদের প্রথম কাজ হবে যে ডট দিয়ে ব্যাক স্ল্যাশ দিয়ে আপনারা এই ইএক্সি নামটা লিখবেন, ইএক্সি। সো আমাদের এই কাজটা তো বারবার করতে হবে, আমাদের এই একটাই প্রবলেম এখানে। সো আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেললাম। সো এটা দেওয়ার পরে ধরুন আমার ফাইলের একটা নাম আছে, দিলাম হলো ধরেন 7। সপ্তম ফাইলটা কি? সপ্তম ফাইলটা মেশিন লার্নিং ফোল্ডারে ঢুকবে, কারণ এর মধ্যে এই জিনিসটা পাওয়া গেছে। আমি এটা আবার ভি চাপ দিলাম, আমি আবার পেয়ে গেলাম। এখন ধরেন আমি দিচ্ছি ফাইলের নাম লিখতেছি, আর একটা লিখলাম। এখন জাস্ট ওয়েট করুন, যদি ফাইল লম্বা হয় তাহলে একটু সময় নেবে, কারণ এই ফাইলের মধ্যেও মেশিন লার্নিং ফোল্ডারটা আছে। সো এটা আমার লাইফে ফার্স্ট কোনো কোডিংকে আমি আমার অ্যাপে ইএক্সি ফাইলে রূপান্তরিত বা এক্সিকিউটেবল ফাইলে রূপান্তরিত করছি। সো সেটাই আপনাদের দেখাচ্ছি, যদি আমি আবার দেখে এটা সবগুলো ফাইলেই কাজ, এই সবগুলো পিডিএফই কাজ করবে। সো আমি বেশি বেশি ধন্যবাদ জানতে চাই ইমু এবং হাফিজকে, ইমু এবং হাফিজকে, যে তাড়াতের জন্যই আজকে আমার মাথার মধ্যে এরকম কোনো কিছু আসার একটা ইচ্ছা জেগেছিল। সো এগুলো আসলে দেখেন যে সরি ট্রাই আনাদার পিডিএফ, মানে এই পিডিএফে কিছু নাই। সো আমি খুব সহজে এগুলো জানতে পারতেছি। আমি হাফিজকে তার কোডিংয়ের জন্য, ইমুকে আমাদের ইন্সপিরেশনের জন্য অনেক অনেক থ্যাংক জানাই। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি এরকম কোডিংয়ের মতো অনুপ্রাণিত হতে চান, তাহলে আরও বেশি বেশি করে পাইথন শিখুন এবং কোডিং করে নিজের মতো নিজের সুবিধা মতো এক একটা ইএক্সি ফাইল বা অ্যাপ তৈরি করে ফেলান। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।